হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে চিকেনের একটি টেস্টি রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর এই রেসিপিটা আপনারা বানানোর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন। প্রথমে আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে চিকেনগুলোকে নিয়ে চিকেন কিমা বানিয়ে নেব। চিকেন কিমা বেনে গেছে, গ্রাইন্ড হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। বাকি চিকেনের পিসগুলোকেও আমি কিমা বানিয়ে নেব। পুরো চিকেনটাকে আমি কিমা বানিয়ে নিয়েছি। এইবার আমি গ্রাইন্ডিং জারের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কয়েক কোয়া রসুন নিয়েছি, 7-8 কোয়া মতো রসুন নিয়েছি। রসুন আর পেঁয়াজের পেস্টটাও বানিয়ে নিলাম। রসুন পেঁয়াজের পেস্টটাও আমি চিকেন কিমার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের পেস্টের সাথে চিকেন কিমাটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি এটাকে 10 মিনিট ঢেকে রাখবো। তার আগে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ঝালটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন। লঙ্কা হলুদ নুন সব কিছুই আমি এবার চিকেন কিমার সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। অন্যদিকে আমি একটা আবার গ্রাইন্ডিং জার নিয়েছি, জারের মধ্যে 2 পিস ব্রেড নিয়েছি। ব্রেডটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। ব্রেড 2 পিসটাকে গ্রাইন্ড করে নিয়েছি। ব্রেড ক্রাম্বস রেডি হয়ে গেছে। আমি এবার হাফ ব্রেড ক্রাম্বস এর থেকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম, চিকেন কিমার মধ্যে। ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে। আর বাকি হাফ ব্রেড ক্রাম্বস আমি রেখে দিয়েছি পরে ইউজ করব বলে। এই দেখুন, আমি হাফ রেখে দিয়েছি ব্রেড ক্রাম্বস। আমি একটা প্লেটের মধ্যে একটু ব্রেড ক্রাম্বস ছড়িয়ে রাখছি এইভাবে। অন্যদিকে আর একটা প্লেট নিয়েছি, তার থেকে চিকেন কিমার কিছুটা অংশ নিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে হাতে করে একটু একটু চেপে দেব, দিয়ে আমি পিস করে কেটে নেব। এই শেপটা আপনারা যে কোনোভাবেই বানিয়ে নিতে পারেন। আমি এই শেপে বানিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো শেপেই বানিয়ে নিতে পারেন। আমি বরফির মতো পিস করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা পিসকে আমি আলাদা আলাদা করে নিচ্ছি। আলাদা করে নিয়েছি। এইবার আমি ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব। কোনো রকম আমি এখানে ব্যাটার ইউজ করছি না, আমি সরাসরি ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। প্রত্যেকটা পিসকে আমি একইভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। দেখুন, এইভাবে ঠিক কোট করে নিয়েছি। সেম প্রসেসে আমি বাকি চিকেন কিমা থেকেও এইভাবে পিস করে নিচ্ছি। পিসগুলো আমি রেডি করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো গরম হয়ে গেলে আমি এবার চিকেনের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেব।
একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি এবার অন্য সাইডটা ভেজে নিচ্ছি। দুই সাইডটাই আমি ভালো করে ভেজে নেব। আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। ভাজা ফ্রাই হয়ে এসেছে, আমি এবার তেল থেকে তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, কোনো রকম ভেঙেও যায়নি, ভাঙার চান্স নেই একদমই, ঠিক যদি এই প্রসেসে বানানো যায়। দুই পিঠটাই ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। সেম প্রসেসে আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি, তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। অনেকগুলোকে আমি একসাথে ছেড়ে দিয়েছি, বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে এগুলোকে আমি ফ্রাই করে নেব। চিকেনের এই রেসিপিটা ভীষণ মচমচে হয়, খুব টেস্টি হয়, কোনো রকম ব্যাটারে নেই, কোনো রকম ডিম ইউজ করছি না। ডিমের ব্যাটারটা সাধারণত আমরা বানিয়ে নিই, চিকেন কাটলেট চিকেন পকোড়া বানাতে গেলে ডিম লাগে, কিন্তু এখানে কোনো রকম ডিম লাগছে না, তাও এই রেসিপিটা ভীষণ টেস্টি হয়। দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে, আর ফ্রাই করার সময় কীরকম ফুলে যাচ্ছে, খেতেও অসাধারণ হয়, আপনারাও নিশ্চয়ই বানিয়ে দেখবেন। কোনো রকম আটকেও যাচ্ছে না, পাশাপাশি লেগেও যাচ্ছে না, একেবারে সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, আর খুব ঝটপট বেনে যায় এই রেসিপিটা। বিকালে স্ন্যাক্সের জন্য এই রেসিপিটা ভীষণ একটা ভালো রেসিপি। আমি একটা বোলের সরি আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবেন না, আর আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।